অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অরিন্দম বাগচি গতকাল ব্রিফিং করে বলেছেন, আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ভালো নির্বাচন চাই। প্রথমবারের মতো ভারত করত, আগে যাই তারা করেছে সেগুলো দেখেছেন, এখন পত্র পত্রিকায় লিখছে শেখ হাসিনা একের পর এক বন্ধুহীন হয়ে যাচ্ছে। আমেরিকা তো আগেই বলেছে, উনি নিজেও বলেছেন আমেরিকা তাকে চায় না। এখন ভারতের কথা কি বলবেন? সরকার পক্ষের গলা শুকিয়ে গেছে, মুখ তিতা হয়ে গেছে, ছবিতে বিষণ্ণ দেখায়, এখন তারা কোনো কথা বলছেন না। তিন নেতাকে পাঠিয়েছিল চীনে, আমাদের সামনে বক্তৃতা করে বেড়ায় না। বিএনপি বিরোধী দল খালি বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে বেড়ায়, সরকার পতনের জন্য বিদেশিদের সাহায্য চায়। রাশেদ খান মেনন হাসানুয়া কেন, দিলীপ বড়ুয়া চীনে গেলেন কেন? আজকের পত্রিকা পড়েন, ওনারা গিয়ে চীনের সরকারকে বলেছেন, এই সরকার হাসিনার সরকার যাতে ধারাবাহিকতা রক্ষা করতে পারে, আরো অনেক দিন থাকে, উন্নয়ন করতে পারে, সেই জন্যে তারা চীনের সাহায্য চায়। মনে আছে আপনাদের, পার্লামেন্টের মধ্যে প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছিলেন, কারা কারা ডলার টাকা পাচার করে তার খবর আমি জানি। এ সালমতার পেয়ারের লোক না, তার তো জানবারই কথা, উনি জানেন সবার। আমি এই সভাতে মানে এই প্রেস ক্লাবের সভাতে, অন্য জায়গাতে বহুবার বলেছি শেখ হাসিনাকে, আপনি যাদের যাদের নাম বলেন, তাদের নাম প্রকাশ করেন, কারা কারা টাকা পাচার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, উনি কোনো ব্যবস্থা নেয়নি। আমি যদি এখন বলি প্রধানমন্ত্রী এই মুদ্রা পাচারকারীদের মদত চান, কথা কি ভুল হবে? আর এই মুদ্রা পাচারকারীদের সহায়তা করবার অপরাধে আমরা যদি তারও বিচার দাবি করি, মনে কষ্ট পাবেন, কিন্তু যেদিন গদি থাকবে না সেই দিন আপনার বিচারও হবে, অপেক্ষা করে। রাশেদ খান মেনন, হাসান রকিন, দিলীপ বড়ুয়ার সাথে আরো সাতজন মানুষের প্লেনের টিকিটের টাকা খেয়ে দিয়েছে সরকার, নিজে লোক পাঠিয়ে বিদেশি রাষ্ট্রের কাছে মদত চাইছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিল না, আমি নিজে গিয়ে ইন্ডিয়াকে বলেছি শেখ হাসিনা যাতে আরেকবার ক্ষমতায় থাকে তার ব্যবস্থা করবেন। এখন দিলীপ বড়ুয়া গিয়ে চীনকে বোঝাচ্ছে, চীনকে জবাব দিয়েছে, চীন বলেছে আমরা শেখ হাসিনার সরকারকে সমর্থন করি বাংলাদেশের অগ্রগতির প্রশ্নে, কিন্তু ওই দেশে ভোট কিভাবে হবে, সরকার কিভাবে পরিবর্তিত হবে, সেই সিদ্ধান্ত ওই দেশের জনগণ নেবে। তার মানে চীনও তো তার পক্ষে নয়, একে একে নিবিছে দেউটি, দেউটি মানে বোঝেন বাতি, এক এক করে সব নিভে যাচ্ছে, মানুষ তো একটাও নাই, এত লক্ষ লক্ষ কোটি টাকা, কেউ বললেন 100 কোটি টাকা খরচ করলেন রংপুরের জনসভায়। আচ্ছা আপনারা কেউ খোঁজ করে দেখেন তো, আগের দিনের ভিডিও দেখবেন, চট্টগ্রামে মাফ করবেন রংপুরে জনস যে বিএনপি তাদের মহানগর সমাবেশ করেছিল, সেটি বড় ছিল নাকি শেখ হাসিনারটা? আমি ঢাকা মহানগরে 28 তারিখে যা হয়েছে ওইটা শেখ হাসিনা এরোপ্লেন দিয়ে মানুষেরও তার সমান সভা করতে পারবে।